মারাই হওয়ার কারণে কোনো তাপ উৎপন্ন ছড়াই সরিষার তেলটা তল দিয়ে সরাসরি এইখান দিয়ে বের হয় দেখতে পাচ্ছেন এইখানে ফোটা ফোটা হয়ে বিল হয় বের হওয়ার পর নিচে আমাদের বালতি থাকে ওইখানে আমরা সংরক্ষণ করে তারপরে এটা আমরা ফিল্টারিং এর উপযুক্ত করি তো এইখান থেকে তেলটা সংগ্রহ করে যে কাজটা করা হয় এভাবে স্ট্রোক করা হয় আপনার ফিল্টারিং এর জন্য যে ফিল্টারিং মেশিনটা এখানে অনেকগুলো ছাকনি আছে কাপড়ের মাধ্যমে ছাকনিটা করা অনেক মোটা মোটা কাপড় আপনারা দেখলে বুঝতে পারবেন যে মোটা কাপড়টা ছেকে 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 তারপরে কল দিয়ে পড়ে এইটা এখানে থেকে এই যে বালতিতে চলে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে আর একটু ভালো রাখার জন্য আজকে একটি আনকমন ভিডিও নিয়ে চলে আসছি যদিও আমি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও করি কিন্তু আজকে একদমই ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসছি আর আপনাদেরকে সুস্থ রাখার জন্য প্রশ্ন আসতে পারে যে কীভাবে সুস্থ রাখবেন সো ভিউয়ার্সরা আমি একটি অলরেডি আমার পিছনে আপনি সেটা দেখে বুঝে গেছেন আমি কিন্তু আজকে একটা অয়েল কারখানা চলে আসছি সো এখানে আপনার ঘানি ভাঙা খাঁটি সরিষা তেল পাওয়া যায় এখন সরিষা তেল নিয়ে আসলে কেন আলোচনা করা আমরা কিন্তু আমাদের গ্রাম বাংলার যারা ছিল তারা কিন্তু খাঁটি সরিষা তেল আগে ব্যবহার করতো এবং তারা কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকতো তো এখন যে জিনিসটা কালের বিবর্তনে যেটা চলে আসছে আমরা কিন্তু সয়াবিন তেল ব্যবহার করি এবং রোগ বালা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যে সয়াবিন তেল ব্যবহারে আমাদের রোগ বালাটা বৃদ্ধি পাচ্ছে হার্টের কোলেস্ট্রল বৃদ্ধি পাচ্ছে তো এটা কাটানোর জন্য অনেকে ভিন্ন 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 টাইপের তেল ব্যবহার করে কিন্তু গ্রাম বাংলার এবং সবার একটা বিশ্বস্ত তেল কিন্তু সরিষার তেল তো এখন এই সরিষার তেলের জগতে বা বর্তমান জগতে খাঁটি সরিষার তেল কোথায় পাওয়া যায় এটা কিন্তু একটা সন্ধান আছে আজকে এমন একটি অ্যাড্রেস আমরা চলে আসছি যেখানে আপনার শতভাগ খাঁটি সরিষার তেল পাওয়া যায় একদম সরাসরি ঘানিতে ভাঙা যেটা আপনারা সশরীরে ভিজিট করেও কিন্তু আপনারা চাইলে ক্রয় করতে পারবেন তো আজকে কি আসলে কেন আসা আজকে আসার দুই তিনটা কারণ আছে ফার্স্ট অফ যারা চাচ্ছেন যে না খুচরা নিয়ে ক্রয় করে ব্যবহার করবেন তারা চাইলে তারাও ব্যবহার করতে পারবেন আবার যারা আমাদের ইয়াং জেনারেশন আছেন যারা বেকার ঘরে বসে আছেন চাকরি পাচ্ছেন না বা চাকরি করতেছেন না বা ভিন্ন কিছু করার ইচ্ছা আছে তারা কিন্তু পাইকারি এখান থেকে সংগ্রহ করে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন সো আমার কাছে দেখতে পাচ্ছেন চারটে সেট আপ আছে অলরেডি আর কাঁচামালটা যদি বলতে হয় দেখেন আমাদের কিন্তু প্রচুর কাঁচামাল আছে যেটা আমি আপনাদের হাত দিয়ে ধরে দেখাই দেখেন একদম পিওর খাঁটি সরিষা হ্যাঁ খাঁটি সরিষা কিন্তু আপনারা এখান থেকে এটা এই এটা হলো কাঁচামাল তো কাঁচামাল থেকে কিন্তু আপনার তেলগুলো উৎপাদন করা হয় ওকে তো আমি একজন ভাইয়াকে ডাকতেছি এক্সকিউজ মি একটু আসবেন প্লিজ তো আমি ফার্স্টে পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে একজন কর্মী ভাইয়ের সাথে ভাইয়ের নামটা আসসালামু আলাইকুম ভাই সাগর সাগর ভাই আচ্ছা আমাদের তো সাগর ভাই আছে তো সাগর ভাইয়ের কাছে আমরা কিছু তথ্য জানবো তো সাগর ভাই আমরা যে কাঁচামালটা দেখাইলাম হ্যাঁ এটা কোত্থেকে সংগ্রহ করেন আপনারা আমাদের আঞ্চলিক এলাকায় আছে এবং কি আমাদের সাইডে পার্শ্ববর্তী এলাকায় আছে আমাদের গোপালপুর অঞ্চল আর কি গোপালপুর অঞ্চলে প্রচুর পরিমাণে সরিষা আবাদ হয় আমরা সেখান থেকে অনেক চাষি ভাইদের কাছ থেকে নিয়ে আসি মাঝে মধ্যে হাট টাট করি হাট করে নিয়ে আসা হয় অনেক দোকান থেকে নিয়ে আসা হয় তাদের কথাবার্তা বলে বলে সেরা নিয়ে আসা বলা নিয়ে আসা হয় এবং কি অনেক অনেক লোক আছে আমাদের গায়ে সে দেওয়া যায় এই সমস্ত লোকের কাছ থেকে আচ্ছা 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 তো এই আপনারা সরিষার সংরক্ষণ সময় তো মানটা কিভাবে নিয়ন্ত্রণ করেন আমরা সরিষার মানটা নিয়ন্ত্রণ করি আমরা সরিষা প্রথমে নিয়ে আসি আইসে সাইরা এটা আমাদের খোলায় নিয়ে যেয়ে শুকানো হয় অনেকভাবে শুকানো সারা পরে যখন দেখা যায় এটা উপযুক্ত হয়েছে ভাঙানোর উপযুক্ত হয়েছে তখন আমরা নিয়ে এসে এটাকে পিউরিফাই করি আমরা অনেকভাবে এটাকে শাকনার মাধ্যমে মানে ফার্স্টে পরিষ্কার করা হয় নাকি এটা পিউরিফাই করা হয় অনেকভাবে ফ্রেশ করা হয় আচ্ছা ফ্রেশ করার পরে যখন আমরা দেখি যে এটা উপযুক্ত হয়েছে আচ্ছা মানে ময়লা টলা বাছাই করে তারপরে ঘানিতে দেওয়া হয় ময়লা টলা থাকে না একদম অরিজিনালি পিওর আচ্ছা 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 এখানে কোনো ময়লা থাকে না আমরা বাছাই করার পরে আমরা মেশিনে নিয়ে আসি আচ্ছা তারপরে এটা সরাসরি মেশিনে চলে যায় এটা মেশিনে চলে যায় মেশিনে চলে যাওয়ার পরে এটা মনে করেন যে আমরা প্রসেসিং করি যখন সরিষাটা এখানে দেই এই মেশিনে দাও এটা কি ঘানি জি এটাই ঘানি আচ্ছা ভিউয়ার্স আমি এর মাঝখানে একটু একটু কথা বলে নেই আসলে যেটা না বললেই না আমরা তো এখানে দেখতে পাচ্ছেন ঘানি এখন আপনাদের অনেকের প্রশ্ন ঘানি শুনলেই কিন্তু মনে আসে যে গরু চারপাশে ঘুরতেছে আর ঘানিতে তেল ভাঙতেছে এরকম একটা আমাদের মাথায় এসে পড়ে তো এটা তো আসলে দিন এখন অনেক আধুনিক হয়ে গেছে বাট আমরা ঘানিটা ঘানির মতো রেখেছি কিন্তু গরু এই অবুজ প্রাণীকে কষ্ট না দিয়ে কিন্তু এখানে মেশিনের ব্যবস্থা করা হয়েছে তো মেশিনের মাধ্যমে ঘানিটা ঘুরবে কিন্তু জেনুইন যেভাবে ঘানিতে ভাঙানো তেলটা হয় ঠিক এইভাবে কিন্তু এখানে ঘানি থেকে ভাঙানো তেলটা বার করা হয় রাইট বড় ভাই জি আচ্ছা তো এখান থেকে তেলটা আমাদের ফুটা ফুটা আকারে আসে নাকি এখান থেকে নিচ দিয়ে ফোটা ফোটা হয়ে যে এখান থেকে পড়ে জি হ্যাঁ হ্যাঁ সরায় রাখছি দেখানোর জন্য চালাইছি জি ফোটা ফোটা হয়ে এখান দিয়ে পড়ে সরিষাটা সেম আপনার আগে যেরকম গরুতে ভাঙাইতো গরু অনেক কষ্ট হইতো সেইভাবে এখন বর্তমানে আধুনিক যেহেতু আধুনিক প্রযুক্তি তার জন্য আধুনিকভাবেই টেকনোলজি প্রয়োগ করছে যাতে মোটরের সাহায্যে আমাদের এই চারটা সেট আপ চলতে পারে অনেক ধন্যবাদ এটা হলো মূলত ঘানি আর ঘানির যে এই অংশটা কিন্তু কাঠের ঘানি এটা তেঁতুল গাছের তৈরি ঘানি এবং এখানে মাঝখানে একটা জাতা আছে যেটার মাধ্যমে এটা মানে পিষে পিষে তেল উৎপাদন হয় ওকে
আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলে দিই, অনেকে কিন্তু বলে এক চাপের তেল দুই চাপের তেল বিষয়টা এরকম না, খালিতে যখন তেল ভাঙার তো মানে ক্রমাগত ঘুরতেই থাকে, কন্টিনিউ ঘুরে, সো এটা এক চাপ বা দুই চাপটা আসলে না, প্রথম দিকে যে তেলটা বের হয় মানে আসলে যেটা কোনো প্রেশার ছাড়া কোনো তাপ ছাড়া যেটা থাকে ওটা বের হতে থাকে, এটা হলো ন্যাচারাল সিস্টেমে। হ্যাঁ, সো এটা এক চাপ আসলে দুই চাপের কোনো কিছু থাকে না। সো সাগর ভাই আছে, সাগর ভাই একটু জানতেছে ভাই একটু এইটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা বলতেছি, এটা হলো কাঠের একটা টুকরা, জি, এটা একটা তেঁতুল গাছের গাঠ কাঠ, আর এই কাঠটা কাটা হয়েছে, এই কাঠটা আর্টিফিশিয়ালি কাটা হয়েছে, আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা হলো জাইক, ঠিক আছে, এটা একটা জাইক, এটা বিভিন্ন ধরনের সাইজ হয়, এটা হলো এই সাইজের কাটা আছে, এখানে শরীর সাড়ার করে আমরা ঢালি, যেখানে শরীর সাড়া ঢালি এদিক দিয়ে যখন চলে যায় তখন আমরা সুইচ দিই, এই জাইকটা থাকে আর এটা ঘুরে, এটা ঘুরলে ভিতরে যায় ওই সরিষাটা, মনে করেন যে এটার সাথে মারাই হয়, মারাই হওয়ার কারণে কোনো তাপ উৎপন্ন ছাড়াই সরিষার তেলটা তোল দিয়ে সরাসরি এইখান দিয়ে বের হয়, দেখতে পাচ্ছেন এখানে ফোটা ফোটা হয়ে বের হয়, বের হওয়ার পর নিচে আমাদের বালতি থাকে, ওইখানে আমরা সংরক্ষণ করে তারপরে এটা আমরা ফিল্টারিং এর উপযুক্ত করি। সবিস্তে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন সরাসরি সরিষা ঢালতেছি এবং এটা গাড়িতে ভাঙানো হচ্ছে, গাড়িতে কিন্তু ভাঙতেছে, আর এই যে এখানে টপ টপ করে তেলটা কিন্তু অলরেডি চলে আসতেছে, তো তেলটা পড়তেছে। ওকে, তো এখান থেকে তেলটা সংগ্রহ করে যে কাজটা করা হয় এভাবে স্ট্রোক করা হয় আপনার ফিল্টারিং এর জন্য, কারণ এখান থেকে পরিষ্কার না করে কিন্তু আমরা ক্রেতাকে ডেলিভারি দেওয়া হয় না, তো এখানে সরাসরি পরিষ্কার করা হয়, পরিষ্কার করার পরে এটা সংগ্রহ করে তারপর সরাসরি বোতলজাত করা হয়। আপনাদেরকে ভিজিট করানোর জন্য নিয়ে আসছি ওয়ালিয়া সরিষার তেলের যে এক নম্বর কারখানাটা আছে, আমরা আজকে সেখানে আছি। সো এই যে দেখতে পাচ্ছেন এটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হলো আপনার টাঙ্গাইল ধনবাড়ি, আপনার কলেজ রোডের সাথে ভদ্রবাড়ি। সো আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে এই কারখানাতে, আপনারা কিন্তু সরজমিনে ভিজিট করে দেখতে পারবেন। তো এই কারখানাতে আপাতত আমরা যে কাজটি করতেছি, যে ফিল্টারিং যে প্রসেসটা আছে সেটা করতেছি এবং তেল সংরক্ষণের কাজটা এই কারখানাতে হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বেশ কিছু তেল সংরক্ষণ করা আছে, অনেকগুলো ড্রাম সংরক্ষণ করা আছে, এবং তেল উৎপাদনের পর যে উচ্ছিষ্টটা থাকে, বিশেষ করে যে খোলটাকে যেটা বলে, এই যে খোলটা যেটা আমরা মাছের খাবার এবং গরুর খাবার হিসাবে ব্যবহার করা হয় পরবর্তীতে, সেটা আমরা এভাবে সংরক্ষণ করে আবার সেল দিয়ে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমরা বস্তাজাত করে ফেলবো, তারপরে এটা আমরা ডেলিভারি দিয়ে দিব। তো বন্ধুরা, এখন কীভাবে ফিল্টারিং করবো সেটা আমরা আজকে দেখাচ্ছি, চলুন সরাসরি এখানে চলে যাই। ভিউয়ার্সরা, আমরা যে ফিল্টারিং মেশিনে আছি, দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারিং মেশিনটা, এখানে অনেকগুলো ছাঁকনি আছে কাপড়ের মাধ্যমে, ছাঁকনিটা করা অনেক মোটা মোটা কাপড়, আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মোটা কাপড়টা। সো এই কাপড়ের মাধ্যমে একটা ছেঁকে 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 তারপরে এই কল দিয়ে পড়ে, যদি আপনাদের দেখায় দেখেন যে এখান থেকে পড়তেছে, দেখতে পাচ্ছেন এই যে পড়া শুরু হয়েছে অলরেডি, এইটা এখানে থেকে এই যে বালতিতে চলে যাচ্ছে, এটাই আপনার ফিল্টারিং করা আপনার যে তেলটা এটাই বোতলজাত করা হবে। সো এখানে তো চারটি ঘানি আছে, পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি অত্যাধুনিক মেশিনও আছে যেটার মাধ্যমে আমরা আপনার সরিষা তেল উৎপাদন করা হয়। সো বন্ধুরা, এতক্ষণ তো অনেক কথা বললাম, আসলে কোথায় আসছি, আজকে আমরা চলে আসছি আমাদের একজন উদ্যোক্তা, যে আসলে অনেক বেকার যুবকদের কথা চিন্তা করে যে জিনিসটা তৈরি করেছে, সেটা হলো অয়েলিয়া সরিষার তেল। সো এইটা অনেকগুলো ধাপে আপনারা পাবেন, তো যারা উদ্যোক্তা মানে বিশেষ করে যারা চাচ্ছেন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আপনারা ড্রাম আকারে নিতে পারবেন, গ্যালন আকারে নিতে পারবেন, আর যারা চাচ্ছেন যে না কেনার আগে ব্যবসা করার আগে যে আপনারা চান যে না আমরা একটা নিয়ে আমরা নিজের আগে ব্যবহার করে দেখব, এটা কিন্তু সরাসরি বিএসটি এর অনুমোদন করা আছে, আমি একটু যদি দেখাই আপনারা প্লিজ দেখবেন, এটা কিন্তু বিএসটি এর অনুমোদন করা আছে অলরেডি, আপনারা আমার হাতে কিন্তু বিএসটি এর লাইসেন্সটাও দেখতে পাচ্ছেন, যে সরাসরি কাগজটা ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এবার আবার দেখতে পাচ্ছেন এই যে বোতলটা, এটা কিন্তু অনেকগুলো সাইজ করা হয়, আপনার 80 ml, 500 ml, তারপর আপনার 1 liter, 2 liter, 5 liter, 7 liter, 8 kg এবং 16 kg, 300 কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই প্রত্যেকটা সাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে আমি বলবো যারা ব্যবসা করতে চাচ্ছেন, যে আসলে খাঁটি কিনা বা এই জিনিসটা নিজেরা পরখ না করতে বুঝবেন না, তো আমি বলবো যে আগে অবশ্যই আপনারা একটা সংগ্রহ করবেন, সেটা 1 liter হলে সংগ্রহ করে আপনারা নিজেরা কিন্তু আগে এটা ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনাদের ট্রাস্ট 100% চলে আসবে। আর আরেকটা বলবো যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে, ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি চলে আসবেন, আমাদেরকে অগ্রিম জানানোর দরকার নাই যে না অগ্রিম জানালাম সব কিছু সেট আপ করে ফেললো, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো, তা না, আপনারা সরাসরি চলে আসবেন, স্বচক্ষে দেখবেন, দেখে তারপর আপনারা নিয়ে ব্যবহার করে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন। আর যারা আছেন আমার গৃহিণী বোনরা, আপনার পরিবারের সদস্যদের জন্য, সুস্বাস্থ্যের জন্য যারা চাচ্ছেন খাঁটি সরিষা তেল ব্যবহার করতে, নিশ্চিত দিতে পারেন অয়েলিয়া।